জয় মহারাজের জয় জয় মহারাজের জয় জয় মহারাজের জয় আপনারা আসন গ্রহণ করুন মহারাজ কিছুদিন ধরেই আপনাকে খুবই চিন্তান্বিত দেখছি মন্ত্রে এই রাক্ষসীর অত্যাচারে আমি আমার সহ্য শক্তি হারিয়ে ফেলেছি আমার শান্তির রাজ্যে এ কোন অশান্তি এসে বাসা বাঁধলো বলুন তো মহারাজ আপনি এতটা ভেঙে পড়বেন না আমরা তো চেষ্টা করছি ওই রাক্ষসীকে হাতে নাতে ধরবার না সেনাপতি আমার প্রজারা ভীত সন্ত্রস্ত একজন রাজা হচ্ছেন প্রজাদের পালক অর্থাৎ পিতা প্রত্যেকটি প্রজা তার কাছে সন্তানের মতো আমি কি পিতার কর্তব্য ঠিকমতো পালন করতে পারছি পারছি না সেনাপতি মহারাজ একজন কর্মকার আপনার সাক্ষাৎ প্রার্থী ওকে আসতে দাও প্রণাম মহারাজ আমি আপনার রাজ্যের একজন দরিদ্র প্রজা কাল আমার ছেলে দোকানে বসে কাজ করছিল সেই সময় তাকে ওই রাক্ষসী ধরে নিয়ে গেছে মহারাজ কি আমার সেনারা কি রাতে নেশা করে ঘুমোচ্ছিল মহারাজ না মানে আমি কোনো কথা শুনতে চাই না যে করে হোক ওই রাক্ষসীকে আমার সামনে হাজির করতেই হবে জীবিত অথবা মৃত যথাজ্ঞা মহারাজ আমি এটা যে করেই হোক করব মন্ত্রী কর্মকারের ছেলেকে যে করে হোক খুঁজে বার করুন এক্ষুনি কিছু সেনা রাজ্যের চারিদিকে ছড়িয়ে দিন আমার আর ভালো লাগছে না প্রজারা এরপর আর আমাকে রাজা বলে মানতেই চাইবে না সম্মান করবে না আপনি এত উতলা হবেন না মহারাজ সেনাপতি মহাশয় যখন দায়িত্ব নিয়েছেন তখন কিছু একটা তো হবেই দেখা যাক কাল কি সংবাদ আসে কে আপনি আমি এক অনাথিনী পথ হারিয়ে এসে পড়েছি কিন্তু তুমি এত রাতে এখানে কিভাবে এলে অনেকটা দূর থেকে এসেছি তো তাই অনেক রাত হয়ে গেল তা আমার কাছে কি চাও তুমি একটু আশ্রয় আর দুমুঠো খাবার আমি আমি আশ্রয় খাবার সবই তোমায় দিতে পারবো কিন্তু এখন তো সেটা সম্ভব নয় কিন্তু এখন সম্ভব নয় কেন কারণ আমি এখন পাহারা দিচ্ছি পাহারা কেন পাহারা দিচ্ছ সে অনেক কথা এই রাজ্যে রাক্ষসের উপদ্রব চলছে তাই রাজামশাই এই ব্যবস্থা চালু করেছেন রাক্ষসের উপদ্রব কোথায় আমি তো এতটা পথ হেঁটেই এলাম আমি তো কোনো রাক্ষস রাক্ষসী দেখতে পেলাম না সে বাদ দাও তুমি এখন কোথায় যেতে চাও কোথায় আর যাব দেখি তুমি তো আর জায়গা দিলে না কেউ যদি দয়া করে একটু জায়গা দেয় তাহলে না 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 তুমি যেও না কোথাও এত রাতে এখন অনেক রাত তার উপরে রাক্ষসের ভয় কে জানে কোথায় কোন বিপদ অপেক্ষা করে আছে তার চেয়ে চলো আমার বাড়িতেই তোমাকে রেখে আসি এত করে বলছো যখন চলো তোমার সাথেই যাই তাহলে আমি আগে আগে যাচ্ছি তুমি আমাকে অনুসরণ করো একি আমার জামা টেনে ধরলে কেন ছাড়ো ওমা একি বাঁচাও রাক্ষসী ভয়ঙ্কর রাক্ষসী বাঁচাও তুমি আমাকে ছাড়ো বলছি ছেড়ে দাও আরে আমি তো তোমার কোনো ক্ষতি করিনি আরে আমাকে ছেড়ে দাও তোকে ছাড়বো বলে কি ধরেছি নাকি আজ রাতে তুই আমার খাবার বাঁচাও রাক্ষসী বাঁচাও আমাকে মেরে ফেললো গো বাবা আমাকে ধরেছে গো বাবা আমাকে রাক্ষসী খেয়ে ফেললো গো আরে কে কোথায় আছো বাঁচাও আমাকে বাঁচাও কেউ আসবে না সবাই ঘুমে অচৈতন্য আমি সকলকে মায়া ঘুম পাড়িয়ে দিয়েছি
সবাই এখন ঘুমোচ্ছে। আমি কি দোষ করেছি? আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও, আমাকে বাঁচাও, 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 বাঁচাও। থাম, চিৎকার করবি না একদম। এইভাবেই আমি এই গোটা রাজ্যকে জনমানব শূন্য করে তুলব। জয় মহারাজের জয়, জয় মহারাজের জয়, জয় মহারাজের জয়, জয়। কি খবর মন্ত্রী মশাই, আপনাদের এত বিচলিত দেখাচ্ছে কেন? মহারাজ, কাল রাতে আমাদের এক সৈনিককে ওই শয়তানি রাক্ষসী খেয়ে নিয়েছে। সব সৈন্যরা ভয় পেয়ে গেছে মহারাজ। সে কি আবার? একটা কাজ করো, আজ থেকে ছাগল গরু যা পারো রাতের বেলায় পথে বেঁধে রাখো, তাহলে রাক্ষসী আর মানুষদের আক্রমণ করবে না। ও একবার মানুষের রক্তের স্বাদ পেয়ে গেছে মহারাজ, আর কি ওসব খাবে? এখন এভাবে কিছুদিন চলুক না। আচ্ছা মন্ত্রী মশাই, আপনি রাজপুত্রকে খবর পাঠান, তাকে আনানোর ব্যবস্থা করুন। কিন্তু রাজপুত্র তো গুরুগৃহে অস্ত্র শিক্ষা করছেন, শিক্ষা শেষ না হওয়া পর্যন্ত তাকে কি ডেকে পাঠানো ঠিক হবে মহারাজ? দেশের বিপদের সময় নিজের স্বার্থের কথা চিন্তা করলে চলবে না। আপনি কালই দূত পাঠিয়ে রাজপুত্রকে নিয়ে আসুন। এই সময় তার সেনাবাহিনীর পাশে দাঁড়ানোটা কর্তব্য। রাজ্যের বিপদে যদি রাজ্যের ভবিষ্যতের রাজা পাশে এসে না দাঁড়ায়, তাহলে তাকে রাজ্যের প্রজারা রাজা বলে মানবে কেন? তাকে সম্মান করবে কেন? ঠিক আছে মহারাজ, তাই হবে। কে আছিস? একজন দূতকে শীঘ্রই রাজসভায় হাজির কর। যথাজ্ঞা মন্ত্রী মশাই। আমি সারা রাত জেগেও কাউকে দেখতে পেলাম না। আমি এত কৌশল করেও, সারা রাত চেষ্টা করেও কাউকে ধরতে পারলাম না। থাক, আর বৃথা চিন্তা করে লাভ নেই। এখন শুধু রাজপুত্রকে এখানে নিয়ে আসতে হবে, সে আজ অস্ত্রবিদ্যা লাভ করে শক্তিশালী। মহারাজের জয় হোক। শোনো দূত, যত শীঘ্র সম্ভব রাজকুমারকে গিয়ে খবর দাও, বলো তাকে আমাদের প্রয়োজন। যথাজ্ঞা মহারাজ, আমি এখনই যাচ্ছি। রাজন, আপনাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? আজ আবার কোনো অঘটন ঘটেছে নাকি? আর অঘটন, রোজই তো একই ঘটনা ঘটে চলেছে। যাকে, এখন আসল কথাটা শোনো। রাজপুত্রকে এখানে আসার জন্য কাল দূত পাঠানো হবে, সে আসার আগেই যেন তার ঘর সুন্দর করে সাজানো থাকে, এই দায়িত্ব আমি তোমাকেই দিলাম রানী। এই সময় রাজপুত্রকে এখানে এই বিপদের মধ্যে ডেকে আনার কোনো দরকার ছিল কি মহারাজ? তার অস্ত্র শিক্ষাও এখনো সমাপ্ত হয়নি। বিপদ তো আমাদের জীবনের সঙ্গে সর্বক্ষণ জড়িয়ে আছে। রাজার ছেলে সে, দুদিন পর সে নিজের রাজা হবে, এখন থেকে তো তাকে বিপদের সঙ্গে লড়তে হবে। হ্যাঁ সেটা ঠিক, তবু সে এখনো তো ঠিক মতো অস্ত্র চালনা করতেই শেখেনি, তাই বলছিলাম যে। না রানী না, রাজপুত্র এসেই এবার হাল ধরবে। এইভাবেই কেটে গেল সাত সাতটা দিন। সাত দিন পর রাজকুমার এলো চম্পকনগরে, আর সাথে করে নিয়ে এলো তার দুই বন্ধুকে। কি এমন জরুরি দরকার পড়ল বাবা যে আমায় ডেকে পাঠান? এখনো আমার গুরুগৃহের শিক্ষা সম্পূর্ণ হয়নি। সে আমি জানি, কিন্তু এক মহাবিপদে পড়েই তোমাকে এখানে ডেকে পাঠাতে বাধ্য হয়েছি বাবা। তুমি ভালোই করেছো, সাথে করে তোমার এই দুই বন্ধু রাজকুমারকে নিয়ে এসেছো। বিপদ? কি বিপদ বাবা? এক রাক্ষসীর অত্যাচারে
এই রাজ্যের সবার জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। একান্ত বাধ্য হয়ে তোমাকে ডেকে নিয়ে আসা। রাক্ষসী রোজ কোনো না কোনো মানুষ, কচি বাচ্চা, গরু, ছাগল, মহিষ কাউকে না কাউকে ধরে খেয়ে ফেলছে। এভাবে বেশি দিন চলতে থাকলে সমগ্র রাজ্য তো প্রজাশূন্য হয়ে পড়বে। তাহলে এই রাজত্ব কিসের জন্য? আজ আমি ব্যর্থ বাবা। দেখো দেখো, তুমি যদি কিছু করতে পারো। সমগ্র প্রজারা তোমার দিকেই তাকিয়ে আছে এখন। রাক্ষসী? হ্যাঁ বাবা, এক ভয়ানক রাক্ষসী। কেউ কি তাকে দেখেছে কখনো? না। ঠিক আছে বাবা, আমাদের কিছুদিন সময় দেওয়া হোক, এর মধ্যে আমরা ওই রাক্ষসীকে মেরে ফেলবই। ঠিক আছে বাবা, তোমরা যখন এসে গেছো তখন আমি এবার একদম নিশ্চিন্ত। আজ রাত থেকেই আমরা পাহারায় থাকব। আপনার সেনাদের শুধু জানিয়ে দেবেন আমরা যেদিকে থাকব সেদিকে যেন তারা না থাকে, তারা যেন অন্যদিকে পাহারা দেয়। আচ্ছা বাবা, তাই হবে। যাও, তোমরা এখন বিশ্রাম করো। কি তোমরা প্রস্তুত তো? হ্যাঁ রাজকুমার, আমরা প্রস্তুত। দেখো, আজকে আমরা পুরো নগর পরিক্রমা করে পাহারা দেব। ঠিক আছে কুমার, তাই হবে। কিন্তু একসাথে তিনজন পাহারা দিলে বাকি দিকগুলো যে ফাঁকা থেকে যাবে, যদি সেই ফাঁকে রাক্ষসী নগরে ঢুকে যায়? না, সেটা মনে হয় না পারবে, কারণ অন্য দিকগুলোয় সৈন্যরা পাহারায় আছে। বাইরে থেকে কেউ নগরে প্রবেশ করতে গেলেই প্রহরীরা দেখে ফেলবে। আমাদের কাজ হচ্ছে প্রহরীদের চোখ এড়িয়ে কেউ নগরে ঢুকে পড়ছে কিনা সেটা দেখা। চলো তাহলে যাত্রা শুরু করা যাক। রাজকুমারদের তেজ দেখছি খুব। আজ আর নগরে ঢুকে কাজ নেই। আস্তে আস্তে মাছটাকে ছিপে তুলতে হবে। কচি টকবগে রক্ত কতদিন খাইনি, কাল দেখা যাবে। আজ বরং একবার জেলে পাড়ার দিকে যাই। কি কুমার, কাউকে ধরতে পারলে? না পিতা, সারা রাত অনেক ঘুরলাম কিন্তু কারোর দেখা পেলাম না। হ্যাঁ মহারাজ, আমরা কাউকে নগরের ভিতরে প্রবেশ করতে দেখলাম না। মহারাজের জয় হোক। কি সংবাদ বলো? মহারাজ, কাল রাতে জেলে পাড়া থেকে রাক্ষসী একটি কচি বাচ্চাকে ধরে নিয়ে গেছে। সে কি করে সম্ভব? বাড়িতে কেউ ছিল না? জেলেরা রাত্রিবেলা মাছ ধরতে যায়, কোনো পুরুষ সেই সময় জেলে পাড়ায় থাকে না। সেই সুযোগেই রাক্ষসী বাড়ির ভিতরে ঢুকে একটি কচি বাচ্চাকে তুলে নিয়ে যায়। বাচ্চাটিকে তার মা কাছে নিয়েই ঘুমাচ্ছিল। রাক্ষসী নিঃশব্দে ঘরের ভিতরে ঢুকে বাচ্চাটিকে তার মায়ের কাছ থেকে তুলে নিয়ে যায়। বাচ্চাটির মা চিৎকার করে ডেকেও কাউকে পায়নি। মহারাজ, এই হচ্ছে সেই বাচ্চাটির মা। তুমি কাল রাতে রাক্ষসীকে দেখেছো? না মহারাজ, সেই সময় তো আমি ঘুমোচ্ছিলাম। ওই কাল ঘুমই তো আমার সেলির মৃত্যুর কারণ হলো মহারাজ। এখন আমি কি করবো মহারাজ, আপনি বলে দেন। আচ্ছা আচ্ছা, এবার একটু শান্ত হও। আচ্ছা আমাকে ঠিক করে বলো তো, তুমি কি করে বুঝলে যে রাক্ষসী তাকে নিয়ে গেছে? সকালে উঠি সেলিকে বিছানায় দেখতে না পেয়ে বাইরে একটু খোঁজাখুঁজি করতে গিয়েছিলাম। নদীর ধারে দেখলাম আমার বাচ্চার জামাটা পরিয়ে আছে, বড় বড় পায়ে সাপ সেখানে, কি করব। নদীর ধারে? ব্যাপারটা যে কি ঘটছে কিছুই তো বুঝতে পারছি না মন্ত্রী মশাই। আমারও একই অবস্থা মহারাজ। আমরা এদিকে পাহারায় ছিলাম, তাই রাক্ষসী সুযোগ বুঝে নদীর ধারে আক্রমণ করেছে। আচ্ছা, তুমি এখন আসতে পারো। পিতা, আজ থেকে আমরা তিন বন্ধু নগর রক্ষীর কাজটা নেব। চম্পকনগরে ঢোকার তিনটে সদর দরজা রয়েছে,
আমরা তিনজন তিনটি দরজায় পাহারা দেব। ঠিক আছে, তাই হবে। মন্ত্রী মশাই, বাকি সেনাদল থাকুক রাজ্যের বাইরে, পুরো নগর তারা ঘিরে রাখবে। সেনাপতি থাকবে তার দায়িত্বে। সন্দেহজনক কিছু দেখলেই দূত মারফত তারা যেন খবর দেয় রাজকুমারদের। যথাজ্ঞা মহারাজ। কে কে তুমি? বাবা, আমি বুড়ি মানুষ, ভিক্ষে করে খাই। আজ তেমন কিছু ভিক্ষে পাইনি বাবা, তুমি কিছু ভিক্ষে দেবে? তা দেব, কিন্তু জানো তো, নগর জুড়ে রাত হলেই রাক্ষসীর অত্যাচার শুরু হয়েছে, তাই এরপর থেকে নগরে ফিরতে বেশি রাত করবে না। ঠিক আছে বাবা। এই নাও, এই কয়েকটা মোহর নিয়ে যাও। তুমি তুমি খুব বড় হবে বাবা, আশীর্বাদ করি। আজও আমায় ধরতে পারলি না তুই। কিন্তু এভাবে রোজ লুকিয়ে লুকিয়ে গরু ছাগল মানুষ খেতে আর ভালো লাগছে না। এবার একটা নতুন উপায় বার করতে হবে। একটা বুদ্ধি এসেছে মাথায়। কে কে কাঁদে? ওই তো ওই দিক থেকে আওয়াজটা আসছে, যাই তো গিয়ে দেখি। কে তুমি? কি হয়েছে তোমার? এভাবে কাঁদছো কেন? আমার নাম চম্পামতি। এক শয়তান রাক্ষসী আমার বাবা মাকে মেরে খেয়ে ফেলেছে। আমি কোন রকমে পালিয়ে এসেছি। চিন্তা করো না, আমি এই রাজ্যের রাজকুমার প্রসেনজিৎ। তুমি আমার সাথে চলো, রাজপ্রাসাদে চলো। আপনি আপনি ভগবান রাজকুমার? বলো মন্ত্রী, কাল রাতের খবর বলো। কাল রাতে কোনো ঘটনা ঘটেনি মহারাজ। যাক, অনেক দিন পর একটা ভালো খবর পেলাম। প্রণাম নেবেন পিতা, এর নাম চম্পামতি। কাল রাতে একে দক্ষিণ সদরের বাইরের জঙ্গলে পেয়েছি। রাক্ষসী এর বাবা মা দুজনকেই মেরে ফেলেছে। সে কি? কবে মা? তিন কয়েক আগে, এক রাতে মহারাজ। পিতা, আমি সিদ্ধান্ত নিয়েছি আমি চম্পামতিকে বিবাহ করব। সে তো উত্তম প্রস্তাব। রাজকার্য সামলাতে সামলাতে আমি তো ভুলেই গেছিলাম তোমার বিবাহের বয়স হয়ে গেছে। মন্ত্রী, রাজপুরোহিতকে খবর দাও, শুভ দিন দেখে আমি কুমারের বিবাহ দেব। যাও, কেউ গিয়ে অন্দর মহলে খবর দাও রানীকে। এরপর রাজকুমারের সঙ্গে ধুমধাম করে বিয়ে হয়ে যায় চম্পামতির। বেশ সুখেই তাদের দিন কাটতে থাকে। আর এরপর থেকে রাজ্যেও হঠাৎ করে রাক্ষসীর কোনো খোঁজ পাওয়া যায় না। সবাই আস্তে আস্তে রাক্ষসীর কথা ভুলতে থাকে। কিন্তু বেশ কিছুদিন যেতে না যেতেই রাজবাড়ির আস্তাবল থেকে একে একে হাতি ঘোড়া গরু নিখোঁজ হতে থাকে। চিন্তায় পড়ে যান মহারাজ। পিতা, এত চিন্তিত লাগছে আপনাকে। কি করব কুমার, বেশ কিছুদিন চুপ থাকার পর আবার সেই ঘটনা, আর এবার রাজবাড়ির ভিতরে। একটু একটু করে আমার আস্তাবল শূন্য হতে শুরু করেছে। চিন্তা করবেন না পিতা, আমি এর কারণ খুঁজে বের করবই। তোমার উপর আমার ভরসা আছে কুমার। আমি আসছি পিতা। এত রাতে চম্পামতি কোথায় যায় দেখি তো। একে একে দেখছি আমি। এতদিন আমি একটা রাক্ষসীর সাথে কাটিয়েছি। হায় ঈশ্বর, আজ একটা হেস্তনেস্ত করবই।
মহারাজের জয়। জয় মহারাজের জয়। তুমি কাল অসাধ্য সাধন করেছো কুমার, তোমার সাহস এবং উপস্থিত বুদ্ধি দেখে আমি খুবই আনন্দিত। জয় রাজকুমারের জয়। জয় মহারাজের জয়। মন্ত্রী, রাজকুমারের রাজ্যাভিষেকের প্রস্তুতি নাও, শুভ দিন দেখে তাকে আমি রাজাসনে বসাতে চাই। না না, তা হয় না পিতা, আপনি থাকতে আমি কেন? আমার বয়স হয়েছে কুমার, তাই সময় থাকতে যোগ্য হাতে আমি দায়িত্ব অর্পণ করতে চাই। যথা আজ্ঞা পিতা। জয় রাজকুমারের জয়। জয় মহারাজের জয়। জয়।